মাই চ্যানেল লাভি লাভি ভাই বোনেরা, সবাই কেমন আছেন? নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে আবার হাজির হলাম। শুক্রবার, শুক্র মোবারক সবাইকে জানাচ্ছি। এই তো আমি আস্তে আস্তে শপিং করি। তারপর হচ্ছে এই তয়লা মানে গামছা, এটা নিচ্ছি। আর হচ্ছে তিনটা ড্রেস, এগুলো বানাইছি নতুন। এই ড্রেসগুলো বানানো হয়েছে, এই ড্রেস বানানো হয়েছে এর জন্য এগুলো নিচ্ছি। এই যেগুলো এগুলো বানাইছি, এই একটা, এই এগুলো বানানো হয়েছে, এগুলো এগুলো নিব। তারপরে এগুলো তো সেদিনকে এগুলো একসাথে বানাইছি, এগুলো অবশ্য পরছি সেদিনকে শপিংয়ে যাওয়ার সময় পড়া হয়েছে আমার। আর হচ্ছে মেক্সিটা নিব, কারণ মেক্সিটা আমার খুব ইম্পর্টেন্ট। মেক্সিটা নিচ্ছি। এই তো আমার এগুলোই নেওয়া হয়ে গেছে। আর আমার সুইটার সুইটার বলতে হচ্ছে আমি এই তো এটার ভিতর ভরে কিছু কিছু জিনিস আমি এটার ভিতর ভরবো, এই যে এটার মধ্যে নিচ্ছি। কারণ ঠান্ডার দিন, তো ঠান্ডার দিনে অনেক কিছু নেওয়া দরকার, অনেক কিছু নিতে হয়। সারা দিন আমার কাছে আসলে বেড়াইতে ভালো লাগে না, কারণ আমার কাপড় চোপড় নিতে হয় অনেকগুলো। তারপর হচ্ছে এটা নিচ্ছ তুমি? এটা তানবেই নিবে, দেখবো পরাই হয় না, কিন্তু নিয়ে আমাদের এরকমই হয়, অনেক নেওয়া হয় কিন্তু আসলে অনেক সময় পরাই হয় না। এটা কি নেওয়া দরকার আছে? এটা কি দরকার নেওয়া? শুধু শুধু এটা নেওয়া লাগবে না, থাকবে, এটা দরকার নাই। এইটা তানবিরের জন্য নিচ্ছি, হলো এই তিনটা ট্রাউজার নিচ্ছি, এই একটা ট্রাউজার, এই একটা ট্রাউজার দুইটা, আর হচ্ছে এই একটা ট্রাউজার, এই তিনটা ট্রাউজার নিব। আর হচ্ছে একটা স্যুট ট্রাউজারের সাথে, আর দুইটা জাম্পারের মতো নেই নিতেছি, দুইটা জাম্পারের মতো নেই। আর এই যে শর্ট হাতে গেঞ্জিগুলো, এটা নেওয়া দরকার নেই, এটা কোনো। এই তো এটা নিতেছি, এটা নিচ্ছে। এখন এগুলোকে ইয়ে করবো, গুছাবো। এই তো আমাদের শেষ গুছানো লাকিস, আর আমরা কিছুই নিব না এটার মধ্যে, আর কিছুই আটার মতন সম্ভব না। এই পর্যন্তই আমাদের লাকিস পুরা জ্যাম হয়ে গেছে। এই তো এটা পুরা জ্যাম, পুরা জ্যাম হয়ে গেছে। এই তো আমাদের লাকিস গুছানো শেষ। বিসমিল্লাহির রহমানির রহিম। হবে না, হবে না, লাকিসে এইটা আঁটবে না, এটাও আঁটবে না। তাহলে এটা নিও না, আঁটতেছে না তো। এই তো এগুলো তো ছোট লাকিস না, মানে একজন না, কিন্তু আমাদের হয়ে গেছে মা ছেলে দুইজন না, এটা তো অসম্ভব। এই তো এখন তো এটা মনে হয়, এই তো আমাদের লাকিস গুছানো শেষ মা ছেলের। আর সম্ভব না কিছু ঢুকানোর, কিন্তু এই যেগুলো রয়ে গেছে তানবিরের, এই যে এই চারটা, এই তিনটা, সরি তিনটা জ্যাকেট রয়ে গেছে, এটা ওর স্কুলের ব্যাগে নিতে হবে। এই তো আমাদের লাকিস গুছানো শেষ। এখন আমি যাদের জন্য যা গিফট নিতেছি, গিফটের জন্য আমার একটা ব্যাগ গুছাতে হবে। এইটা আমার ভাইজি, এই যে বোন ইয়ার ননদের মেয়ের জন্য ড্রেস, এটা বানাচ্ছি, বানাই নিচ্ছি। যেমন ননদের মেয়ের জন্য আমারও এরকম সেম ড্রেস আছে, ওর এটা হচ্ছে জামা, আর হচ্ছে এটা ওর সালোয়ার, সালোয়ারটা কি একটু বড় হবে কিনা বুঝতেছি না, ওর সালোয়ার। আর হচ্ছে এটা হচ্ছে অরুণা, এই যে আমারও সেরকম সেম এরকম ড্রেস আছে, অবশ্যই আমরা পরবো, আমি আমার ভাগ্নির সাথে ড্রেসটা পরবো, ঘুরির সাথে, এটা ঘুরির ওড়না, এই ড্রেস। আর বাবার জন্য আমি এই যে লুঙ্গি নিলাম আজকে সকালে, একটা আঙ্কেল বিক্রি করে আমাদের এলাকা, বাবার জন্য এটা নিলাম।
এটা বাবা করবে। আর এই তো আমার যা গিফট দেখাইলাম সেদিনকে, এটা নিয়েছি ড্রেস। এই তো শপিং তো মোটামুটি হয়ে গেছে, এই তো সবাই দোয়া করবেন আমরা যেন সুস্থভাবে পৌঁছাইতে পারি। এই তো আমি একটু এক্সাইটেড হয়ে গেলাম, যাবো যাবো ইনশাল্লাহ। সব গুছানোর ড্রেস ফ্রেশ, মোটামুটি সব কিছু গুছিয়ে ফেললাম, গুছিয়ে নিলাম। আর কি বলবো, অনেক কিছু তো বলতে ইচ্ছা করে, অনেক সময়ের জন্য অনেক কিছু বলাও যায় না। আচ্ছা যাই হোক, অবশ্যই কালকে আপনাদের সাথে শেয়ার করব। সকাল থেকে একদম আমার শ্বশুরবাড়ি যাওয়া পর্যন্ত ইনশাল্লাহ আমার বাবা মা, আমার মানে বাবা মা বলতো আমার শ্বশুর শাশুড়ি ননদ তো দেখেছেন, আমার জা দেবর ভাগনা ভাগ্নি সবাই ইনশাল্লাহ দেখাবো। আর অবশ্যই আমাদের যে আমার শ্বশুরবাড়ি গ্রামটা কীরকম অবশ্যই আপনাদের শেয়ার করব। আর কি বলবো, নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে আবার হাজির হবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনি ভাই বোনেরা সবাই কেমন আছেন? নতুন একটা ব্লগ নিয়ে আবার হাজির হলাম। এই তো বাসা থেকে রওনা দিয়ে ফিরছি, বাসা থেকে অলরেডি দুইটা যে যানবাহন ইয়ে করলাম, তুললাম বাসা থেকে রিক্সা দিয়ে আমাদের এলাকা, ওখান থেকে সিজি দিয়ে গুলিস্তান আসলাম। আসার পরে এখন আমরা নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব। আমরা এখন বন্ধন গাড়িতে উঠলাম, এই তো উঠে বসলাম, এখনো যাত্রী ঘরে নাই, যাত্রীর জন্য ওয়েট করতেছি আমরা। হ্যাঁ ইনশাল্লাহ আমরা লঞ্চে অবশ্যই উঠব। ঢাকা শহর থেকে বের হয়ে যাচ্ছি আমি আস্তে আস্তে। ঢাকা শহরে কোলাহা, মানুষজন একদম হালকা পাতলা, কারণ কোলাতে যাচ্ছি এখন মানুষজন নাই, আরো পরে গেলে আরো মানুষ খেতাম না। তারপরে ঠান্ডা হচ্ছে, ফেটে গেছে মানুষের কোলাহল। কাজের গতিতে বের হবে, কাজের তাকিদা বের হচ্ছে, পেটের তাকিদা, কাজের যাচ্ছে এখন যাত্রাবাড়ি ব্রিজটা দিয়ে। এতে যাচ্ছি আমরা, আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ঠিক মতো পৌঁছাতে পারি গন্তব্যস্থলে। আমার বাবা আমার শ্বশুর সকালে ফোন দিয়েছিল, তখন আমরা সিএনজিতে ছিলাম, যে তোমরা কত দূর। আমি বলছি বাবা আমরা বের হয়ে গেছি, এতে যাচ্ছি, খুব এক্সাইটেড। আমার ঘুম পাচ্ছে, ঘুম পাইতেছে, অনেক ঘুম পাচ্ছে। আমরা এই ঘাটের পরে ঘাটে নেমে যাব। এই তো, এই তো নদী, এই নদী আমরা লঞ্চে যাচ্ছি, এসে পড়ছি, এই তো এসে পড়ছি। বেশি বেশি দূরে নাই, কাছাকাছি চলে আসছি। আরেকটা ঘাটের পরে আমাদের ঘাট নেমে যাব। এই তো আমি আসছি আস্তে আস্তে, আমার 12টা বেজে গেছে। তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করলাম বাবা আমি আমরা সবাই। তারপর খাওয়া দাওয়া পরে আমি যে চাচি কথা বলি, চাচি শাশুড়ি মেজ মানে সেজ, ওনাকে তো না দেখলে আমার একদম অবস্থা খারাপ। মানে আমি ভাত খা মানে ক্ষুধা অনেক ক্ষুধা ছিল, খেয়ে তারপর চলে আসলাম। এই যে আমার দেবর, ওনার বড় ছেলে, এটা বাড়ি করছে, এটা আমাদের বাড়ির আরেকটা বাড়ি নতুন বাড়ি করছে। আর এটা হচ্ছে আমার কাকাদের আগের এই বাড়ি ছিল, এটা নিয়ে আসছে যা থেকে আরেকটা বাড়ি করছিল, যে এটা আরেকটা রুম। আর এটা হচ্ছে রান্নাঘর, এই তো আমাদের কাকিদের মানে কাকাদের বাসা।
এই যে মুরগি খোয়ারটা আমার চাচির, আর আমার কাকির কথা তো বলবো কি না বলে নয়, সে এত গুছানো এত পরিষ্কার, আমার মনে সচরাচর এরকম পরিষ্কার এত গুছানো অনেক খুবই কম মানুষ আছে। তার রান্নাঘরটার মধ্যে মনে হয় ভাত খাওয়া যাবে, তার গোসলখানা এত সুন্দর। আমার বিয়ে হয়েছে আজকে প্রায় 20 বছরের কাছাকাছি, আমি এই চাচি মানে আমি চাচি বললেও ভুল হইব, সে একদম আমার বন্ধুর মতন, আমার মায়ের মতন, আমাকে এত ভালোবাসে সে, মানে কি বলবো, আমি তানবীরকে যতটুকু ভালোবাসি তার চেয়ে বেশি মনে আমার চাচিরে আমি ভালোবাসি, আমার মনে হয় আমার সন্তানের মতন, সন্তানের চেয়েও বেশি ভালোবাসি আমার কাকিরে, কি বলবো আর, হ্যাঁ কথা তো বললার নাই। এই তো অনেক বড় বাড়ি আমরা, আমার দেবর হচ্ছে 4টা, ননদ 1টা, দুইটা তিনটা দেবর বিয়ে করছে, একটা আছে আর ননদটা বিয়ে দিয়ে ফেলছি। এই তো ওনাদের বাড়ি, বাড়ির এটা নতুন বাড়ি করছে, অবশ্য বেশি দিন হয় না, মানে 4-5 মাস হয়েছে না, 4-5 মাস হয়েছে না, 4-5 মাস হয়েছে, বছর বছর হয়ে গেছে না, এটা এই বিল্ডিংটা, হ্যাঁ ও এটা 2 মাস হয়েছে। আমার মানে আমার চাচা বড় ছেলে বি ও ইয়ার থাকে সৌদি থাকে, ওর হচ্ছে এক ছেলে এক মেয়ে, ওর বাসা ওর ওয়াইফ বাসায় নাই, ওর বাপের বাড়ি গেছে, আর আমার সে 3 নম্বরটা যেটা তারও বাচ্চা হয়েছে, ও বাচ্চা নিয়ে ডাক্তার কাছে গেল কিছুক্ষণ আগে। এই তো এই তো আমাদের বাড়িটা, মানে আমি সবসময় আমাদেরই বলি, কারণ তারা আমি বলি না যে আমার চাচার বাড়ি, কারণ আমাকে তারা এরকমই ভালোবাসে, আমিও তাদেরকে ভালোবাসি আমার নিজের মতন করে, আর আমাদের আর আমার আমাদের এরকম কোনো কিছু নেই জায়গায়। এই সবসময় আমি ওরকম যখন আমি আসতাম ওনাদের বাসায়, কাকিকে আমি মনে করি না যে এটা আমার চাচি শাশুড়ি, মনে হইতো যে এটা আমারই বাড়িঘর, সেরকম সে আমাকে রাখতো, মা আমি কী পছন্দ করি বা কী করি, যে এত আমরা আসছি অনেক সময় দেরা গল্প করতে করতে আমাদের রাত চলে যেত, তাও আমাদের কথা শেষ হইতো না এই কাকির কাছে আমার আসলে। এই তো আমার কাকি, এই তো আমার চাচি, বলেন কিছু দেখি, এই তো আমার কাকি, অনেক ভালো মনের মানুষ, আপনারা সবাই ওর ওনার জন্য দোয়া করবেন। কাকি কিছু বলেন, কি বলেন বলেন কিছু বলেন, আমার এই যে আমি এতটা এতটা বছর আপনাদের সাথে থাকলাম, আমার ভালো মন্দ নিয়ে কিছু বলেন শুনি। এই আমার ননদ, আর এইটাও মনে ননদ নাকি, এইটাও ননদ আর এইটাও আমার ছোট, মানে আমাদের ফ্যামিলির সবাই ছোট মেয়ে, এটাও ছোট। এই তো আমার কাকি ধানে কাজ করতেছে, হাসে কি বলবে বলে বলে কি বলবো। এই তো যাই হোক, আমার চাচা চাচির জন্য দোয়া করবেন, জানি সারা জীবন এইভাবে আমরা জানি থাকতে পারি এরকম হাসি খুশিভাবে। মাঝখানে আমার চাচি অনেকটা অসুস্থ ছিল, অসুস্থ থাকবে না, সে অনেক কাজ করে মাশাল্লাহ দিলে, কি বলবো, সে এতটা গুছানো মানুষ, মানে না বলে না দেখে বিশ্বাস করা যাবে না, মাশাল্লাহ দিলে, আল্লাহ জানে তাকে ভালো রাখুক সুস্থ রাখুক, এই দোয়াই করি সবসময়ই করি, যেরকম হাসি খুশিভাবে আমরা সারাটা জীবন সবাই একসাথে থাকতে পারি। এই তো তাদের গাছগুলো, বাড়িটা অনেক বড় বাড়ি, একাই থাকে, আমার 2টা জাল আছে আর কাকা কাকি 2টা দেবর ওদেরকে নিয়ে থাকে, আর 2টা তো দেবর বাহিরে থাকে। এই তো সবাই দোয়া করবেন, আর আমার আমার শ্বশুরবাড়ি তো, এটা তো চাচা শ্বশুর বাড়ি, আমাদের বাড়ি দেখাই নেই, আমি খাওয়া দাওয়া করে চলে আসছি কাকির কাছে, আমি যাবো এখন, চলে যাবো বাসায়, অবশ্যই আমার বাবা মার সাথে দেখা করাবো, আমার বাড়ির বাবা মা মানে আমার শ্বশুর শাশুড়ি, ওনাদের সাথে কথা দেখাবো, এবং ওনাদের বাড়িঘর কীরকম, গ্রামের বাড়ি, থাকেন আপনারা সবাই আমার সাথে। হ্যাঁ।